আসসালামু আলাইকুম। পাইথনের ক্লাস টু আমরা এখন শুরু করব। ওকে, আগের ভিডিওতে দিছিলাম যে একটু টেস্ট করছি যে কারো যদি পাইথন ভালো লাগে তারা শিখতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যখন শিখবেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপে কি পাইথনটা কি আছে কি না তা একটু চেক করা দরকার আছে না? ওকে, কিভাবে চেক করবেন সেটা বলছি। কিবোর্ড থেকে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের কিবোর্ড থেকে উইন্ডো আর চাপ দেন, তারপর লিখবেন সিএমডি, এন্টার দেন। এন্টার দেওয়ার পরে এইখানে আপনি যে জিনিসটা লিখবেন PYTHON, জাস্ট আর কিছু লেখার দরকার নাই, একটা এন্টার মারেন। মারার পরে এন্টার দিবেন, যখন তখন দেখেন 3.11, এটা লেটেস্ট ভার্সন এখন চলতেছে বর্তমানে, ঠিক আছে, 3.11 যখন এটা চালু হয়েছিল তখন 0.9 ছিল ভার্সন, এখন প্রায় 91 থেকে এখন হিসাব করেন, আজকে হইলো 2023, 91 23, ইট মিনস প্রায় 30 বছর না, হ্যাঁ 30, দ্যাট ইজ 32 বছর আগের কথা যখন শুরু হয়েছিল তখন সেটা ছিল 0.9 থেকে স্টার্ট করছিল ওরা। হ্যাঁ ওকে, যখন 2.0 যে ভার্সনটা ছিল সেটার পরে যখন 3-তে আসছো না, মানে রাইটার দিন চেঞ্জ হয়ে গেছে পাইথনের, অনেক পরিবর্তন, মানে লেটেস্টটা চলে আসছে, তো এই জন্য। ওকে, আপনার যদি এরকম থাকে, এরকম আসে, এই পয়েন্টটা যদি এখন আসে, তাহলে আপনার ল্যাপটপে নিশ্চিত যে পাইথন আছে। যদি না থাকে তাহলে বলবে দিস সিস্টেম ক্যান নট রিকগনাইজ দিস সফটওয়্যার, এরকম। তখন আপনাকে কি করতে হবে, ইনস্টল করতে হবে। কিভাবে ইনস্টল করতে হবে সেটা আমি এখন দেখাচ্ছি। আর এখন যে আমি যে পাইথন লেখা ভিতরে পাইথনের ভিতরে ঢুকছি, এখান থেকে আউট হব কিভাবে? আমি যদি লিখি EXIT এক্সিট, তারপরে আমি দিব প্যারেন্থেসিস, ওকে, এই জিনিসটা দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে এক্সিট হয়ে আসব, ঠিক আছে। গেলাম এখান থেকে এক্সিট হয়ে আসলাম, হওয়ার পরে আমি বাহিরে চলে আসলাম, ঠিক আছে। এখন আমি যাব, ধরুন এখানে আসলাম, এখানে আসার পরে আমি এই জায়গায় আসব, এই জায়গায় আসার পরে আমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে যে আপনার পাইথন পাইথন .org, এই যে এই সাইটে যাবেন python.org, ওকে, তখন এরকম একটা জিনিস আসবে। হ্যাঁ, এই জিনিসটা আসার পরে এই যে ডাউনলোড পাইথন 3.11.1, এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার জিনিসটা ডাউনলোড হইয়া এই যে এরকম একটা ফাইল হবে। দেখেন আমি এখানে ডাউনলোড ফোল্ডারে যদি যাই, আমি যে ডাউনলোড করছি তার প্রমাণ দেখাচ্ছি, এই যে পাইথন 3.11.1, এরকম আসবে। যখন এরকম আসবে না, এরকম আসার পরে আপনি কি করবেন, রাইট ক্লিক করে জাস্ট রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করে নেবেন, ওকে, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, ফিনিশ, আপনার সিস্টেমে ইনস্টল অটোমেটিক হয়ে যাবে, লেটেস্ট ভার্সন, ডান, ওকে, হয়ে গেছে আপনার পাইথন, আর বিএস কোড তো আপনার আছেই, ওকে। সো এখন আপনার কাজ শুরু, জাস্ট খালি কাজ করতে পারবেন, জার্নি আপনার পাইথন শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এইভাবে ইনস্টল করে নিতে পারি পাইথন, ঠিক আছে। তো আমি দেখালাম কিভাবে আপনি পাইথনটা ইনস্টল করবেন, আর চেক করবেন কিভাবে, এখানে এসে আপনাকে লিখতে হবে PYTHON, পাইথন লিখে এন্টার দিবেন, তাহলে আপনার ভার্সনটা চলে আসবে, ঠিক আছে। যদি এরকম থাকে এনাফ, আর কিছু করা লাগবে না। যদি না থাকে, যদি বলে ডোন্ট রিকগনাইজ এরকম শব্দ আসে, তাহলে আপনি কি করবেন, এই যে এখানে এসে ওই ব্রাউজারে গিয়া ওপেন করে দিবেন, ঠিক আছে। ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন, এই যে এই জায়গায় লিখবেন পাইথন PYTHON পাইথন org.org তে যাবেন, এরকম আসবে, এই যে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর ডাউনলোড শুরু হয়ে যাবে। যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, ডাউনলোড ফোল্ডারে গিয়ে চেক করবেন, ডাউনলোড ফোল্ডারে গিয়ে চেক করার পর ডাউনলোড করেন, এরকম চলে আসবে, রাইট ক্লিক করবেন, রান এজ এন অ্যাডমিনিস্ট্রেটর করে দিবেন, ফিনিশ, অটোমেটিক নেক্সট নেক্সট করে রান করে দিবেন, বাস, আপনার সিস্টেম রেজি, আর কিচ্ছু করা লাগবে না। আর যদি বিএস কোড না থাকে, বিএস কোডটা ইনস্টল করে নেবেন, দ্যাটস ইট, হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।